সুরা আল ইমরান রহমান রহিম আল্লাহ নামে আলিফলাম অন্য কোন মাবুদ নেই তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী তিনি সত্য দিন সহকারে তোমার উপর এই কিতাব নাজিল করেছেন যা তোমার আগে নাজিল করা যাবতীয় কেতাবের সত্যতা স্বীকার করে এবং তিনি তাওরাত ও ইনজিল নাজিল করেছেন মানবজাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য ইতিপূর্বে আল্লাহতালা আরো কেতাব নাজিল করেছেন তিনি হক ও বাতিলের মধ্যে ফয়সালা করার মানদণ্ড হিসেবে কোরআন অবতীর্ণ করেছেন তা সত্ত্বেও যারা আল্লাহ তালার নিদর্শন সমূহকে অস্বীকার করবে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আল্লাহ আল্লাহতালা অসীম ক্ষমতার মালিক তিনি চরম প্রতিশোধ গ্রহণকারীও বটে আল্লাহতালার কাছে আকাশমালা ও ভূখণ্ডের কোন তথ্যই গোপন নেই তিনি তো সেই মহান সত্তা যিনি মায়ের পেটে থাকতেই তার ইচ্ছা মতো তোমাদের আকৃতি গঠন করেছেন আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাহবুদ নেই তিনি প্রচন্ড ক্ষমতাশালী এবং প্রবল প্রজ্ঞাময় তিনিই তিনি সেই মহান সত্তা তিনি তোমার ওপর এ কেতাব নাজিল করেছেন এই কেতাবে ধরনের আয়াত রয়েছে এর কিছু হচ্ছে সুস্পষ্ট ব্যর্থহীন আয়াত সেগুলি হচ্ছে কেতাবের মৌলিক অংশ এছাড়া বাকি আয়াতগুলো হচ্ছে রূপক বর্ণনায় বন্ধিত মানুষের মাঝে যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা এগুলোকে কেন্দ্র করে নানা ধরনের ফেতনাফাসাদ সৃষ্টি করা এবং আল্লাহর কেতাবের অপব্যাখ্যা করার উদ্দেশ্যে এসব রূপক আয়াত থেকে কিছু অংশের অনুসরণ করে মূলত এসব রূপক বিষয়ের ব্যাখ্যা আল্লাহ তারা ছাড়া আর কেউ জানে না এ কারণেই যাদের মধ্যে জ্ঞানের গভীরতা আছে সেসব ব্যক্তি বলে আমরা এর সবটুকুর উপর ইমান এনেছি এগুলো সবই তো আমাদের মালিকের পক্ষ থেকে আমাদের দেয়া হয়েছে সত্য কথা হচ্ছে আল্লাহর হেদায়তে সম্পন্ন লোকেরাই কেবল শিক্ষা গ্রহণ করে থাকে তারা আরও বলে হে আমাদের মালিক একবার যখন তুমি আমাদের সঠিক পথের দিশা দিয়েছ তখন আর তুমি আমাদের মনকে বাঁকা করে দিও না একান্ত তোমার কাছ থেকে আমাদের প্রতি দয়া কেননা যাবতীয় দয়ার মালিক তো তুমি হে আমাদের মালিক তুমি অবশ্যই সমগ্র মানব জাতিকে তোমার সামনে হিসাব নিকাশের জন্য একদিন একত্রিত করবে এতে কোন রকম সন্দেহ নাই নিঃসন্দেহে তালা কখনোই ওয়াদা ভঙ্গ করেন না যারা আল্লাহতালা ও তাঁর বিধান অস্বীকার করেছে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর আজাব থেকে তাদের বাঁচানোর ব্যাপারে কোন উপকারে আসবে না পরিণামে তারাই হবে জাহান্নামের ইন্ধন তাদের পরিণতি হবে ফ্রাউন ও তাদের পূর্ববর্তী নাফরমান জাতিসমূহের মতো তারা আমার আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করেছিল অতএব তাদের অপরাধের কারণে আল্লাহ আল্লাহতালা তাদের শক্ত করে পাকড়াও করলেন বস্তুত শাস্তি প্রয়োগে আল্লাহ আল্লাহতালা অত্যন্ত কঠোর হে নবী যারা আল্লাহকে অস্বীকার করে সেসব বিদ্রোহী কাফেরদের তুমি বলে দাও অচিরেই তোমরা এ দুনিয়ায় লাঞ্ছিত পরাজিত হবে এবং পরকালে তোমাদের জাহান নামের আগুনের কাছে জড়ো করা হবে আর হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট অবস্থান সে দল দুটোর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় কিছু নিদর্শন মজুদ ছিল যারা বদরের সম্মুখ সমরে একে অপরের সামনাসামনি হয়েছিল এদের মধ্যে এক বাহিনী লোক আল্লাহর দিনের পথে আর অপর বাহিনীটি ছিল অবিশ্বাসী সম্মুখ সমর তারা চর্মচক্ষু দিয়ে তাদের প্রতিপক্ষকে তাদের দ্বিগুণ দেখতে পাচ্ছিল তারপরেও যাকে চান তাকে সাহায্য ও বিজয় দান করেন এসব ঘটনার মাঝে সেসব লোকের জন্য অনেক কিছু শেখার আছে যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন নারী জাতি সন্তান সন্ততি কাঁড়ি কাড়ি সোনারূপা পছন্দ সেই ঘোড়া গৃহপালিত জন্তু ও জমিনের ফসল সব সময় মানব সন্তানের জন্য লোভনীয় করে রাখা হয়েছে এসব হচ্ছে পার্থিব জীবনের ভোগের সামগ্রী মাত্র স্থায়ী জীবনের উৎকৃষ্ট আশ্রয় তো একমাত্র আল্লাহতালার কাছে রয়েছে হে নবী তুমি তাদের বলো আমি কি তোমাদের এর চাইতে উৎকৃষ্ট কোনো বস্তুর কথা বলবো হ্যাঁ সে উৎকৃষ্ট বস্তু হচ্ছে তাদের জন্যে যারা আল্লাহকে ভয় করে এমন সব লোকদের জন্যে তাদের মালিকের কাছে রয়েছে মনোরম জান্নাত যার পাদদেশ দিয়ে প্রবাহমান থাকবে অগণিত ঝর্ণাধারা এবং তারা সেখানে অনাদিকাল থাকবে আরও থাকবে তাদের পুত পবিত্র সঙ্গী ও সঙ্গিনীরা সর্বোপরি থাকবে আল্লাহ আল্লাহতালার অনাবিল সন্তুষ্টি আল্লাহ তালা নিজ বান্দাদের কার্যকলাপের ওপর সর্বদা সতর্ক দৃষ্টি রাখেন যারা বলে হে আমাদের মালিক আমরা অবশ্যই তোমার উপর ইমান এনেছি অতঃপর আমাদের যা গুণাখাতা হয়ে যায় তা তুমি করে দাও এবং শেষ বিচারের দিন আমাদের জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দিও এরা হচ্ছে ধৈর্যশীল এবং এরাই অনুগত এবং দানশীল সর্বোপরি এরা হচ্ছে শেষ রাতে কিংবা উষা লগ্নে ক্ষমা প্রার্থনাকারী আল্লাহ তালা স্বয়ং সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই ফেরেস্তারা এবং জ্ঞানবান মানুষেরাও এই একই সাক্ষ্য দিচ্ছে আল্লাহ তালাই একমাত্র ন্যায় ও ইনসাফ কার্যকর করেন তিনি ছাড়া দ্বিতীয় কোন মাবুদ নাই তিনি পরাক্রমশালী তিনি প্রজ্ঞাময় নিঃসন্দেহে মানুষের জীবন বিধান হিসেবে আল্লাহ তালার কাছে ইসলামী একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা যাদের আল্লাহর পক্ষ থেকে কেতাব দেওয়া হয়েছিল তারা এই জীবন বিধান থেকে বিচ্যুত হয়ে নিজেরা একে অপরের প্রতি বিদ্বেষ ও হিংসার বশবর্তী হয়ে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে মতানৈক্যে লিপ্ত হয়ে পড়েছিল তাও আবার তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সঠিক জ্ঞান আসার পর যে ব্যক্তি আল্লাহর বিধান অস্বীকার করবে তার জানা উচিত অবশ্যই আল্লাহ তালা দ্রুত হিসাব গ্রহণকারী যদি এসব মানুষ তোমার সাথে এ ব্যাপারে কোনরূপ বিতর্কে লিপ্ত হয় তাহলে তুমি তাদের বলে দাও আমি এবং আমার অনুসারীরা সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিয়েছি অতঃপর যাদের আল্লাহর পক্ষ থেকে কেতাব দেওয়া হয়েছে এবং যারা কোনো কেতাব না পেয়ে মূর্খ থেকে গেছে তাদের সবাইকেই জিজ্ঞাসা করো তোমরা কি সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছ হ্যাঁ তারা যদি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য মেনে নেয় তাহলে তারা তো সঠিক পথ পেয়েই গেল কিন্তু তারা যদি এমান থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে মনে রেখো তোমার দায়িত্ব হচ্ছে কেবল আমার কথা পৌঁছে দেওয়া আল্লাহ পর্যবেক্ষণ করছেন যারা আল্লাহর করা অস্বীকার করে যারা অন্যায়ভাবে নবীদের হত্যা করে এবং মানব জাতিকে যারা ন্যায় ও ইনসাফ মেনে চলার আদেশ দেয় তাদের হত্যা করে এদের তুমি এক কঠোর শাস্তির সুসংবাদ দাও এদের অবস্থা হচ্ছে দুনিয়া আখেরাত উভয় স্থানেই এদের কর্ম ব্যর্থ নিষ্ফল হয়ে গেছে আর এ কারণেই এদের কোথাও কোন সাহায্যকারী থাকবে না হে বি তুমি তাদের সম্পর্কে চিন্তা করে দেখেছ কি যাদের আমার কেতাবের কিছু অংশ দেয়া হয়েছিল অতপর তাদের যখন আল্লাহর কেতাবের সে অংশের দিকে ডাকা হল যা তাদের মধ্যকার অমীমাংসিত বিষয়সমূহের মীমাংসা করে দেবে তখন তাদের একদল লোক এ হেদায়ত থেকে মুখ ফিরিয়ে নিল মূলত এরাই হচ্ছে সেসব লোক যারা আল্লাহর ফয়সালা থেকে পরাণ মুখ থাকে এটা এ কারণে যে এ নির্বোধ লোকেরা বলে দুজোখের আগুন আমাদের শরীর কখনো স্পর্শ করবে না আর যদি একান্ত করেও তা হবে হাতে গোনা কয়েকটি দিনের ব্যাপার মাত্র মূলত তাদের নিজেদের ধর্ম বিশ্বাসের মাঝে নিজেদের মন গড়া ধারণাই তাদের প্রতারিত করে রেখেছে অথপর সেদিন অবস্থান কেমন হবে যেদিন আমি সমগ্র মানব সন্তানকে একত্রিত করব যেদিন সম্পর্কে কোন দ্বিধা সন্দেহের অবকাশ নেই সেদিন প্রত্যেক মানব সন্তানকেই তার নিজস্ব অর্জিত বিনিময় পুরোপুরি দিয়ে দেয়া হবে এবং সেদিন কার ওপর মাত্র জুলুম করা হবে না হে নবী তুমি বলো হে রাজাধীরাজ মহান আল্লাহ তুমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করো আবার যার কাছ থেকে চাও তা কেড়েও নিয়ে যাও যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো যাকে ইচ্ছা তুমি অপমানিত করো সব রকমের কল্যাণ তো তোমার হাতেই নিবদ্ধ নিশ্চয়ই তুমি সবকিছুর উপর একক ক্ষমতাবান তুমি রাতকে দিনের মাঝে করো আবার দিনকে রাতের ভেতর সামিল করো প্রাণহীন বস্তু থেকে তুমি যেমন প্রাণের আবির্ভাব ঘটাও আবার প্রাণহীন অসার বস্তু বের করে আনো প্রাণ সর্বস্ব জীব থেকে এবং যাকে ইচ্ছা তুমি বিনা হিসেবে দান করু ইমানদার ব্যক্তিরা কখনো ইমানদারদের বদলে অবিশ্বাসী কাফেরদের নিজেদের বন্ধু বানাবে না যদি তোমাদের কেউ তা করে তবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্কই থাকবে না হ্যাঁ তাদের কাছ থেকে কোনো আশঙ্কা থাকলে তোমরা নিজেদের বাঁচাতে গেলে ভিন্ন কথা আল্লাহতালা তো বরং তার নিজের ব্যাপারেই তোমাদের ভয় দেখাচ্ছেন বেশি কারণ তোমাদের আল্লাহর কাছেই ফিরে যেতে হবে হে নবী তুমি বলো তোমরা তোমাদের মনের ভেতর কিছু গোপন করে রাখো কিংবা তা সবার সামনে প্রকাশ করে দাও তা আল্লাহ তালা ভালোভাবে অবগত হন আসমান জমিন ও এর আভ্যন্তরীণ সবকিছু তিনি জানেন সর্বোপরি তালা সৃষ্টি লোকের সবকিছুর উপর ক্ষমতাবান তিনি সকল শক্তির আধার যেদিন প্রত্যেকেই তার ভালো কাজ সামনে হাজির দেখতে পাবে যে ব্যক্তির কৃতকর্ম খারাপ থাকবে সে সেদিন কামনা করতে থাকবে যে তার মধ্যে এবং বিচারের এই দিনটির মাঝে যদি দুস্তর একটা তফাত থাকত তালা তো তোমাদের তার ক্ষমতা ও শাক্তি থেকে ভয় দেখাচ্ছেন কারণ আল্লাহ তালা তার বান্দাদের সাথে অত্যন্ত অনুগ্রহশীল হে নবী তুমি বলো তোমরা যদি আল্লাহ তালাকে ভালোবাসো তাহলে আমার কথা মেনে চলো তাহলে আল্লাহ তালাও তোমাদের ভালোবাসবেন এবং তিনি তোমাদের গুণাখাতা মাফ করে দেবেন তালা অত্যন্ত ক্ষমাশীল ও দয়াবান তুমি আরো বলো তোমরা আল্লাহ তালা ও তার রসুলের কথা মেনে চলো এ আহ্বান সত্ত্বেও তারা যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয় তুমি জেনে আল্লাহ তালা কখনো কাফেরদের পছন্দ করেন না অবশ্যই আল্লাহ তালা আদম নুহ এবং ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরদের সৃষ্টিগুলির ওপর নেতৃত্ব করার জন্য বাছাই করে নিয়েছেন নেতৃত্বে সমাসীন এদের সন্তানরা বংশানুক্রমে পরস্পর পরস্পরের বংশধর আল্লাহ আল্লাহতালা সবার কথাবার্তা শুনতে পান এবং সব কথা তিনি জানেন স্মরণ করো যখন ইমরানের স্ত্রী বলল হে আমার মালিক আমার গর্ভে যে সন্তান আছে তাকে আমি স্বাধীনভাবে তোমার দিনের কাজ করার জন্যে উৎসর্গ করলাম তুমি আমার পক্ষ থেকে এ সন্তানটিকে কবুল করে নাও অবশ্যই তুমি সব কথা শোনো এবং সব বিষয়ে জানো অতপর একসময় যখন ইমরানের স্ত্রী সেই সন্তান জন্ম দিল তখন সে বলল হে আমার মালিক কি আমি তো দেখছি একটি মেয়ে সন্তান জন্ম দিয়েছি একটা মেয়েকে কিভাবে আমি তোমার পথে উৎসর্গ করব আল্লাহতালা তো ভালোভাবে জানতেন ইমরানের স্ত্রী কোন ধরনের শিশু জন্ম দিয়েছে আসলে আল্লাহ তালার কোনো কোনো কাজের জন্য ছেলে কিন্তু কখনো মেয়ের মতো হবে না ইমরানের স্ত্রী বলল। আমি এ শিশুর নাম রাখলাম মারিয়াম। এবং আমি এই শিশু ও তার অনাগত সন্তানকে অভিশপ্ত শয়তানের অনিষ্ট থেকে রক্ষার জন্য তোমার কাছে আশ্রয় চাই তালা ইমরানের স্ত্রীর দোয়া কবুল করলেন এবং এ মেয়েটিকে অত্যন্ত আগ্রহ ভরেই গ্রহণ করে নিলেন এবং ধীরে ধীরে এই মেয়েটিকে তিনি ভালোভাবে গড়ে তুললেন আর সেজন্যেই আল্লাহতালা তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে রেখে দিলেন বড় হবার পর যখনই জাকারিয়া তার কাছে তার ইবাদতের কক্ষে যেত তখনই দেখতে পেত সেখানে কিছু খাবার মজুদ রয়েছে খাবার দেখে জাকারিয়া জিজ্ঞেস করত হে মারিয়াম এসব খাবার তোমার কাছে থেকে আসে মারিয়াম জবাব দিত এসব আসে আমার মালিক আল্লাহর কাছ থেকে আর অবশ্যই আল্লাহ তালা যাকে চান তাকে বিনা হিসেবে রিজেক দান করেন সেখানে দাঁড়িয়েই জাকারিয়া তার মালিকের কাছে দোয়া করল আমার মালিক তুমি তোমার কাছ থেকে আমাকে তোমার অনুগ্রহের প্রতীক হিসেবে একটি নেক সন্তান দান করারা তাকে ডাক দিল এমন এক সময়ে যখন সে ইবাদতের কক্ষে নামাজ আদায় করছিল তারা বলল আল্লাহ আল্লাহলা তোমার ডাক শুনেছেন অবশ্যই আল্লাহ আল্লাহলা তোমাকে ইয়াহিয়ার জন্ম সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন তোমার সে সন্তান আল্লাহর পক্ষ থেকে তার বাণীর সত্যায়ন করবে সে হবে সমাজের নেতা সে হবে সচ্চরিত্রবাণ সে হবে নবী সর্বোপরি সে হবে সৎ কর্মশীল ব্যক্তিদের একজন এ কথা শুনে জাকারিয়া বলল হে আমার মালিক আমার ঘরে ছেলে হবে কিভাবে একে তো আমি নিজে বার্ধক্য উপনীত হয়ে গেছি তদুপরি আমার স্ত্রী ও বন্ধা সন্তান ধারণে সম্পূর্ণ অক্ষম আল্লাহতালা বললেন হা এভাবেই হয় আল্লাহ তারা যা চান তাই তিনি করেন জাকারিয়া নিবেদন করল হে মালিক তুমি আমার জন্য এর কিছু পূর্ব লক্ষণ ঠিক করে দাও আল্লাহ তালা বললেন হ্যাঁ তোমার সে লক্ষণ হবে এই যে তুমি তিন দিন তিন রাত পর্যন্ত মানুষের সাথে ইশারা ইঙ্গিত ছাড়া কথাবার্তা বলবে না এ অবস্থায় তুমি তোমার মালিককে বেশি বেশি স্মরণ করবে এবং সকাল সন্ধ্যায় তার পবিত্র নামসমূহের সমূহের পাঠ করতে থাকবে রুকু পাঁচ অতপর মারিয়াম বয় প্রাপ্ত হল আল্লাহ ফেরেজ তারা যখন বলল হে আল্লাহ তালা নিঃসন্দেহে তোমাকে একটি বিশেষ কাজের জন্য বাছাই করেছেন এবং এজন্যে তোমাকে তিনি পবিত্র করেছেন এবং বিশ্বের নারী কুলের ওপর তিনি তোমাকে সম্মানিত করেছেন হে মারিয়াম এর যোগ্য হওয়ার জন্য তুমি সর্বদা তোমার মালিকের অনুগত হও তার কাছে আনুগত্যের মাথা নত করো রুকুকারীদের সাথে তুমিও আল্লাহর সামনে রুকু করো হে নবী এ সবই ছিল তোমার জন্য অদৃশ্য লোকের সংবাদ আমি এগুলো তোমাকে অহির মাধ্যমে জানিয়েছি নতুবা তুমি তো সেখানে তাদের পাশে হাজির ছিলে না। বিশেষ করে যখন ইবাদত খানার পুরোহিতরা মরিয়ামের পৃষ্ঠপোষক কে হবে এটা নির্বাচনের জন্য ভাগ্যরেখায় কলম নিক্ষেপ করেছিল আর তুমি তাদের ওখানে উপস্থিত ছিলে না যখন তারা বিতর্ক করছিল অতপর ফেরেস্তারা বলল হে মারিয়াম অবশ্যই আল্লাহ তোমাকে একটি পুত্র সন্তানের জন্ম সংক্রান্ত নিজস্ব এক বাণীর সুসংবাদ দিচ্ছেন তার নাম হবে সে পরিচিত হবে মরিয়ামের পুত্র ঈসা হিসাবে দুনিয়া আখেরাতের উভয় স্থানে সে সম্মানিত হবে সে হবে আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত ব্যক্তিদের অন্যতম সে তুলনায় থাকা অবস্থায় যেমন মানুষের সাথে কথা বলতে পারবে পরিণত বয়সেও তেমনিভাবে তাদের সাথে কথা বলবে বস্তুত সেভাবে একজন মারিয়াম বলল হে আমার মালিক আমার গর্ভে সন্তান আসবে থেকে। আমাকে তো কখনো কোনো মানুষ সন্তান স্পর্শ পর্যন্ত করেনি আল্লাহ তালা বললেন এভাবেই আল্লাহ তালা যাকে চান তাকে চিরাচরিত নিয়ম ছাড়াই পয়দা করেন তিনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেন তখন শুধু তাকে বলেন হয়ে যাও অতপর সাথে সাথে তা সংঘটিত হয়ে যায় ফেরেস তারা মারিয়ামকে বলল তোমার সন্তানকে আল্লাহ তালা তার কিতাব ও প্রজ্ঞার বিষয়গুলো শেখাবেন সাথে সাথে তিনি তাকে তাওরাত এবং ইঞ্জিলও শিক্ষা দেবেন আল্লাহ তালা তাকে বনি ইসরায়েলদের কাছে রসুল করে পাঠালেন অতপর সে আল্লাহ রসুল হয়ে তাদের কাছে এসে বলল আমি নিঃসন্দেহে তোমাদের মালিকের কাছ থেকে নবোদের কিছু নিদর্শন নিয়ে এসেছি সেই নিদর্শনগুলো হচ্ছে আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখির মতো করে একটি আকৃতি গঠন করবো এবং পরে তাতে খুঁ দেব অতপর তোমরা দেখবে এই আকৃতিটি আল্লাহর ইচ্ছায় জীবন্ত পাখি হয়ে যাবে আর জন্মান্ধ এবং কুষ্ঠ রোগীকেও সুস্থ করে দেব আল্লাহর ইচ্ছায় এভাবে আমি মৃতকেও জীবিত করে দেব আমি তোমাদের আরও বলে দেব তোমরা নিজের ঘরে কি কি জিনিস খাও আবার কি জিনিস না খেয়ে জমা করে রাখো মূলত তোমরা যদি আল্লাহর উপর আনো তাহলে নিঃসন্দেহে এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে ইবনে বলবে ইসা যে বাণী আমার কাছে রয়েছে আমি তার সত্যায়নকারী তাছাড়া তোমাদের উপর হারাম করে রাখা হয়েছে এমন কতিপয় জিনিসও আমি তোমাদের জন্য হালাল করে দেব এবং আমি তোমাদের মালিকের পক্ষ থেকে এই নিদর্শন নিয়েই এসেছি অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো নিশ্চয়ই তালা আমার মালিক তোমাদেরও মালিক অতএব তোমরা তাঁরই বাদত করো আর এটাই হচ্ছে একমাত্র সঠিক ও সোজা পথ অতপর ঈশা যখন তাদের থেকে কুফরি আজ করতে পারল তখন সে সাথীদের দেখে বলল কে আছো তোমরা আল্লাহ তালার পথের দিকে চলার সময় আমার সাহায্যকারী হবে হাওয়ারিরা বলল হা আমরাই হব আল্লাহর সাহায্যকারী আমরা আল্লাহর উপর ইমান এনেছি হে ঈশা তুমি সাক্ষী থাকো আমরা সবাই এক একজন অনুগত বান্দা হাওয়ারিরা বলল হে আল্লাহ তুমি যা কিছু নাজেল করেছ আমরা তার উপর ইমান এনেছি এবং আমরা রসুলের কথাও মেনে নিয়েছি সুতরাং তুমি সত্যের পক্ষে সাক্ষ্যদাতাদের সাথে আমাদের নাম লিখে দাও অতপর বনি ইসরায়েলের লোকেরা আল্লাহ নবীর বিরুদ্ধে দারুণ সঠতা করল তাই আল্লাহ কৌশলের পন্থা গ্রহণ করলেন প্রস্তুত আল্লাহ তালাই হচ্ছেন সর্বোত্তম কৌশলী যখন আল্লাহ তালা বললেন হে ইসা আমি তোমার এই দুনিয়ার জীবন কাটানোর কাল শেষ করতে যাচ্ছি এবং বর্তমান পরিস্থিতিতে আমি তোমাকে আমার কাছে তুলে আনব যারা তোমাকে মেনে নিতে অস্বীকার করছে তাদের যাবতীয় পাপ থেকেও আমি তোমাকে পবিত্র করে নেব আর যারা তোমাকে অনুসরণ করছে তাদের আমি কে আমত পর্যন্ত এই অস্বীকারীদের উপর বিজয়ী করে রাখব অতপর তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে সেদিন ইসা সম্পর্কিত যেসব বিষয়ে তোমরা মতবিরোধে লিপ্ত ছিলে তার সবকটি বিষয়ই আমি তোমাদের মাঝে মীমাংসা করে দেব যারা আমার বিধান অস্বীকার করেছে আমি তাদের এ দুনিয়ায় অপমান ও আখেরাতে আগুনে দগ্ধ হওয়ার কঠোরতর শাস্তি দেব এ থেকে বাঁচানোর মতো সেদিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না অপরদিকে যারা আল্লাহর পরিমাণ এনেছে এবং ভালো কাজ করেছে অতপর আল্লাহ তাদের সবাইকে তাদের পাওনা পুরোপুরি আদায় করে দেবেন আল্লাহ তালা জালেমদের কখনো ভালোবাসেন না এই কিতাব যা আমি তোমাকে পড়ে শোনাচ্ছি তা হচ্ছে আল্লাহর নিদর্শন ও জ্ঞানপূর্ণ উপদেশ বিশেষ সত্য কথা হচ্ছে আল্লাহ তালার কাছে ইসার উদাহরণ হচ্ছে প্রথম মানুষ আদমের মতো তাকেও আল্লাহতালা মাতা পিতা ছাড়া সরাসরি মাটি থেকে পয়দা করেছেন তারপর তাকে বললেন এবার তুমি মানুষে পরিণত হয়ে যাও সাথে সাথে তা মানুষ হয়ে গেল। এ হচ্ছে তোমার মালিক আল্লাহর পক্ষ থেকে আসা সত্য প্রতিবেদন অতঃপর তোমরা কখনো সেসব দলে সামিল হই না যারা ইসার ব্যাপারে নানা রকম সন্দেহ পোষণ করে এ বিষয়ে আল্লাহর কাছ থেকে সঠিক জ্ঞান আসার পরও যদি কেউ তোমার সাথে খামো ঝগড়া বিবাদ ও তর্ক করতে চায়, তাহলে তুমি তাদের বলে দাও এসো আমরা সবাই এ ব্যাপারে একমত হই আমরা আমাদের ছেলেদের ডাকব এবং তোমাদের ছেলেদেরও ডাকব একইভাবে আমরা ডাকব আমাদের নারীদের এবং তোমাদের নারীদেরও সাথে সাথে আমরা আমাদের নিজেদের এবং তোমাদেরও একসাথে জড়ো হওয়ার জন্য ডাক দেব অতপর সবাই এক জায়গায় জড়ো হলে আমরা বিনীতভাবে আবেদন করব আমাদের মধ্যে যে মিথ্যাবাদী তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক এ হচ্ছে সঠিক ও নির্ভুল ঘটনা আল্লাহ তালা ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই নিঃসন্দেহে তালা পরম শক্তিশালী ও প্রজ্ঞাময় অতপর তারা যদি এ চ্যালেঞ্জ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তারা যেন জেনে রাখে আল্লাহ তালা কলহ সৃষ্টিকারীদের ভালো করে জানেন হে নবী তুমি বলো হে কেতাবধারীরা এসো আমরা উভয় একমত হই এমন এক কথায় যা আমাদের কাছে এক ও অভিন্ন এবং সে কথাটি হচ্ছে আমরা উভয়ই আল্লাহ তালা ছাড়া অন্য কারো ইবাদত করব না এবং তার সাথে অন্য কিছুকে অংশীদার বানাবো না সর্বোপরি এক আল্লাহ তালা ছাড়া আমরা আমাদের মাঝেও একে অপরকে প্রভু বলে মেনে নেব না অতপর তারা যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদের তুমি বলে দাও তোমরা সাক্ষী থেকো আমরা আল্লাহর সামনে আনুগত্যের মাথা নত করে দিয়েছি তুমি আরো বলো হে কিতাবধারীরা তোমরা ইব্রাহিম সম্পর্কে আমাদের সাথে অযথা কেন তর্ক করো অথচ তোমরা জানো তাওরাত ও ইনজিল তার অনেক পরে নাজিল করা হয়েছে তোমরা কি একথা বুঝতে পারছ না হ্যাঁ এর কয়েকটি বিষয়ে তোমাদের হয়তো কিছু কিছু জানাশোনা ছিল এবং সে বিষয়ে তো তোমরা তর্ক বিতর্কও করলে কিন্তু যেসব বিষয়ে তোমাদের কোনো জ্ঞানই নেই সেসব বিষয়ে তোমরা বিতর্কে লিপ্ত হচ্ছ কেন আল্লাহ সবকিছু জানেন তোমরা কিছুই জানো না সঠিক ঘটনা হচ্ছে ইব্রাহিম না ছিল ইহুদি না ছিল একজন একনিষ্ঠ মুসলিম সে কখনো মুসরেকদের দলভুক্ত ছিল না মানুষদের ভেতর ইব্রাহিমের সাথে ঘনিষ্ঠতম সম্পর্কের বেশি অধিকার তো আছে সেসব লোকের যারা তার অনুসরণ করেছে এ নবী ও তার উপর ইমান আনয়নকারী হচ্ছে ইব্রাহিমের ঘনিষ্ঠতম ব্যক্তি মূলত আল্লাহ একমাত্র তাদেরই সাহায্যকারী পৃষ্ঠপোষক যারা তার উপর ইমান এই কেতাবধারীদের একটি দল বিভ্রান্তি সৃষ্টি করে তোমাদের কোনো না কোনোভাবে পথভ্রষ্ট করে দিতে চায় যদিও তাদের এ বোধটুকু নেই যে তাদের এসব কর্মপন্থা তাদের নিজেদের ছাড়া অন্য কোনো ব্যক্তিকেই পথভ্রষ্ট করতে পারবে না হে কিতাবধারীরা তোমরা জেনে বুঝে কেন আল্লাহর আয়াত ও তার বিধান অস্বীকার করছ অথচ এই ঘটনাসমূহের সত্য সাক্ষ্য তো তোমরা নিজেরাই বহন করছ হে কিতাবধারীরা কেন তোমরা হককে বাতিলের সাথে মিশিয়ে দিচ্ছ এতে করে তোমরা তো সত্যকে গোপন করে দিচ্ছ অথচ এটা যে সত্যের একান্ত পরিপন্থী তা তোমরা ভালো করেই জানো আহলে কিতাবদের মধ্যে থেকে একদল নির্বোধ তাদের নিজেদের লোকদের বলে মুসলমানদের উপর যা কিছু অবতীর্ণ হয়েছে তোমরা সকালবেলায় তার উপর ইমান আনো এবং বিকেলবেলায় গিয়ে তা অস্বীকার করো এর ফলে তারা সম্ভবত ইমান থেকে ফিরে আসবে যারা তোমাদের জীবন বিধানের অনুসরণ করে এমন সব লোকজন ছাড়া অন্য কারো কথাই তোমরা মেনে নিও না হেনবি তুমি বলে দাও একমাত্র হেদায়েত হচ্ছে আল্লাহর হেদায়ত তোমরা একথা মনে করো না যে তোমাদের যে ধরনের ব্যবস্থা দেওয়া হয়েছে তেমন ধরনের কিছু অন্য কাউকেও দেওয়া হবে এবং সে সূত্র ধরে অন্য লোকেরা তোমাদের মালিকের দরবারে তোমাদের বিরুদ্ধে কোন রকম যুক্তিতর্ক খাড়া করবে নবী তুমি তাদের বলে দাও হৃদায়তের এ অনুগ্রহ তো আল্লাহর হাতেই তিনি যাকে ইচ্ছা তাকেই তা দান করেন আল্লাহ তালা বিশাল প্রজ্ঞা সম্পন্ন নিজের দয়া দিয়ে তিনি যাকে ইচ্ছা তাকে হৃদায়তের জন্য খাস করে নেন বস্তুত তালা হচ্ছেন অসীম দয়া ও অনুগ্রহের মালিক আহলে কিতাবদের মধ্যে এমন লোকও আছে তুমি যদি তাদের কাছে ধন সম্পদের এক স্তূপ আমানত রাখো তারা চাওয়া মাত্রই তা তোমাকে ফেরত দেবে আবার এদের মধ্যে এমন কিছু লোকও আছে যাদের কাছে যদি একটি দিনারও তুমি রাখো তারা তা তোমাকে ফিরিয়ে দেবে না হ্যাঁ যদি এজন্যে তোমরা তাদের উপর চেপে বসতে পারো তাহলে সেটা ভিন্ন এটা এই কারণে যে এরা বলে এই অহুদি অশিক্ষিত লোকদের ব্যাপারে আমাদের উপর কোনো বাধ্যবাধকতা নেই এভাবেই এরা বুঝে শুনে আল্লাহর উপর মিথ্যা কথা বলে অবশ্য যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পাদিত প্রতিশ্রুতি রক্ষা করে চলে অতঃপর সে ব্যাপারে সাবধানতা অবলম্বন করে তাদের জন্য সুখবর হচ্ছে আল্লাহ তালা সাবধানী লোকদের খুব ভালোবাসেন যারা নিজেদের আল্লাহর সাথে সম্পাদিত প্রতিশ্রুতি ও শপথসমূহ সামান্য বৈষয়িক মূল্যে বিক্রি করে দেয় পরকালে তাদের জন্য আল্লাহর পুরস্কারের কোনো অংশই থাকবে না সেদিন এদের সাথে আল্লাহ তালা কোনো কথাবার্তা বলবেন না এমনকি সেদিন আল্লাহ তালা তাদের দিকে তাকিয়েও দেখবেন না এবং আল্লাহ তালা তাদের পাক পবিত্রও করবেন না সত্যিই এদের জন্য রয়েছে কঠোর পীড়াদায়ক আজাব এদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা কেতাবের কোনো অংশ যখন পড়ে তখন নিজেদের জিহবাকে এমনভাবে এদিক সেদিক করে নেয় যাতে তোমরা মনে করতে পারো যে সে সত্যিই তা কিতাবের কোন অংশ কিন্তু তা কিতাবের কোন অংশই নয় তারা আরও বলে এটা আল্লাহর কাছ থেকেই এসেছে কিন্তু আসলে তা আল্লাহর কাছ থেকে আসা কিছু নয় এরা জেনে শুনে আল্লাহর উপর মিথ্যা কথা বলে চলেছে কোনো মানব সন্তানের পক্ষেই এটা সম্ভব নয় যে আল্লাহ তালা তাকে তার কিতাব প্রজ্ঞা ও নবত দান করবেন অতপর সে লোকদের ডেকে বলবে তোমরা আল্লাহকে ছেড়ে এখন সবাই আমার বান্দা হয়ে যাও বরং সে তো নবোধ প্রাপ্তির পর এ কথাই বলবে তোমরা সবাই তোমাদের মালিকের বান্দা হয়ে যাও এটা এই কারণে যে তোমরাই মানুষদের এই কিতাব শেখাচ্ছিলে এবং তোমরা নিজেরাও তাই অধ্যয়ন করছিলে আল্লাহর ফেরিস্তা ও তার নবীদের প্রতি পালকরূপে স্বীকার করে নিতে এ ব্যক্তি তোমাদের কখনো আদেশ দেবে না একবার আল্লাহর অনুগত মুসলমান হবার পর সে কিভাবে তোমাদের পুনরায় কুফরির আদেশ দিতে পারে আল্লাহ তালা যখন তার নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন তখন তিনি বলেছিলেন এ হচ্ছে কিতাব ও তার ব্যবহারিক জ্ঞান কৌশল যা আমি তোমাদের দান করলাম অতপর তোমাদের কাছে যখন আমার কোন রসুল আসবে যে তোমাদের কাছে রক্ষিত আগের কিতাবের সত্যায়ন করবে তখন তোমরা অবশ্যই তার আনিত বিধানের উপর ইমান আনবে এবং তাকে সাহায্য করবে আল্লাহ তালা জিজ্ঞাসা করলেন তোমরা কি এ কথার উপর আমার এ অঙ্গীকার গ্রহণ করেছ তারা বলল হাঁ আমরা মেনে চলার অঙ্গীকার করছি আল্লাহ তালা বললেন তাহলে তোমরা সাক্ষী থেকো এবং আমিও তোমাদের সাথে এ অঙ্গীকারে সাক্ষী হয়ে রইলাম অতপর যারা তা ভঙ্গ করে এ থেকে মুখ ফিরিয়ে নেবে তারা অবশ্যই বিদ্রোহী বলে পরিগণিত হবে তারা কি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার বদলে অন্য কোনো বিধানের সন্ধান করছে অথচ আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক আল্লাহ বিধানের সামনে আত্মসমর্পণ করে আছে এবং প্রত্যেককে তো তাঁর কাছেই ফিরে যেতে হবে হে নবী তুমি বলো আমরা আল্লাহর উপর ইমান এনেছি ইমান এনেছি আমাদের উপর যা নাজিল করা হয়েছে তার উপর ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তাদের অন্যান্য বংশধরদের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও আমরা ইমান এনেছি আমরা আরও ইমান এনেছি মুসা ইসা এবং অন্য নবীদের তাদের মালিকের পক্ষ থেকে যা কিছু দেওয়া হয়েছে তার উপরও আল্লাহর এ নবীদের কারো মাঝেই আমরা কোনো ধরনের তারতম্য করি না মূলত আমরা সবাই হচ্ছি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলমান যদি কেউ ইসলাম ছাড়া নিজের জন্য অন্য কোনো বিধান অনুসন্ধান করে তবে তার কাছ থেকে সে উদ্ভাবিত ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না পরকালে সে চরম ব্যর্থ হবে বল যারা ইমানের আলো পাওয়ার পর কুফরি করেছে আল্লাহ তালা তাদের কিভাবে আবার আলোর পথ প্রদর্শন করবেন অথচ এর আগে এরাই সাক্ষ্য দিয়েছিল যে আল্লাহর রসুল সত্য এবং এ রসুলের মাধ্যমেই এদের কাছে উজ্জ্বল নিদর্শন সমূহ এসেছিল আসলে আল্লাহ তালা কখনো সীমা লঙ্ঘনকারী ব্যক্তিদের সঠিক পথ প্রদর্শন করেন না এসব সীমা লঙ্ঘনজনিত কার্যকলাপের একমাত্র প্রতিদান হিসেবে তাদের উপর আল্লাহতালা তাঁর ফেরেশতা ও অন্য সব মানুষের অভিশাপ বর্ষিত হবে সে অভিশাপ্ত স্থান হচ্ছে নাম সেখানে তারা অনাদিকাল ধরে পড়ে থাকবে এক মুহূর্তের জন্যও তাদের উপর শাস্তির মাত্রা কমানো হবে না না আজাব থেকে তাদের একটুখানি বিরাম দেওয়া হবে তবে তাদের কথা আলাদা যারা এসব কিছুর পর তবা করেছে এবং তারপর নিজেদের সংশোধন করে নিয়েছে আল্লাহ অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু কিন্তু যারা একবার ইমান আনার পর কুফরির পথ অবলম্বন করেছে অতপর তারা এই বেঈমানি কার্যকলাপ দিন দিন বাড়াতেই থেকেছে আল্লাহর দরবারে তাদের ত কখনো কবুল হবে না কারণ এ ধরনের লোকেরাই হচ্ছে রুকু এটা যারা আল্লাহ তারাকে অস্বীকার করেছে এবং কুফরি অবস্থায় তাদের মৃত্যু হয়েছে তারা যদি নিজেদের আল্লাহর আজাব থেকে বাঁচানোর জন্য এক পৃথিবীপূর্ণ স্বর্ণ মুক্তিপণ হিসেবে খরচ করে তবু তাদের কারো কাছ থেকে তা গ্রহণ করা হবে না বস্তুত এরাই হচ্ছে সেসব হতভাগ্য ব্যক্তি যাদের জন্য রয়েছে মর্মন্তুত আর সেদিন তাদের কোনো সাহায্যকারীও থাকবে না তোমরা কখনো যথার্থ নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের ভালোবাসার জিনিস আল্লাহর পথে ব্যয় করবে মূলত তোমরা যা কিছুই ব্যয় করো আল্লাহ তারা তা জানেন আজ তোমাদের জন্যে যেসব খাবার হালাল করা হয়েছে এক সময় বনি ইসরায়েলদের জন্য হালাল ছিল অবশ্য এমন দু একটা জিনিস বাদে যা তাওরাত নাজিল হওয়ার আগেই ইসরায়েল তার নিজের উপর হারাম করে রেখেছিল তুমি বলো সন্দেহ থাকলে যাও তোমরা গিয়ে তাওরাত নিয়ে এসো এবং তা পড়ে শোনাও যদি তোমরা তোমাদের দাবির ব্যাপারে সত্যবাদী হও যারা এর পরেও আল্লাহর উপর মিথ্যা আরোপ করে নিঃসন্দেহে তারা বড় জালেম তুমি বলো আল্লাহ তালা সত্য কথা বলেছেন অতএব তোমরা সবাই নিষ্ঠার সাথে ইব্রাহিমের মতাদর্শ অনুসরণ করো আর ইব্রাহিম কখনো আল্লাহর সাথে অংশীবাদীদের দলে সামিল ছিল না নিশ্চয়ই গোটা মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘরটি বানিয়ে রাখা হয়েছিল তা ছিল বাক্কায় তথা মক্কা নগরীতে এ ঘরকে কল্যাণ মঙ্গলময় এবং মানবকুলের বিষারি হিসেবেই বানানো হয়েছিল এখানে রয়েছে আল্লাহ তালার সুস্পষ্ট নিদর্শন সমূহ আরো রয়েছে সেই স্থান যেখানে ইব্রাহিম দাঁড়িয়েছিল এই ঘরের বিশেষ মর্যাদা হচ্ছে যে এখানে প্রবেশ করবে সে দুনিয়া আখেরাত উভয় স্থানে নিরাপদ হয়ে যাবে দ্বিতীয় মর্যাদা হচ্ছে মানবজাতির জাতির উপর আল্লাহর জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে যে যে ব্যক্তিরই এ ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকবে সে যেন এই ঘরের হজ আদায় করে আর যদি কেউ এ বিধান অস্বীকার করে তার জেনে রাখা উচিত আল্লাহ তালা সৃষ্টিকুলের মোটেই মুখাপেক্ষী নন হে নবী তুমি বলো হে আহলে কেতাবরা তোমরা কেন জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার করো অথচ আল্লাহ তালাই তোমাদের যাবতীয় কাজের সাক্ষী তুমি আরো বলো হে আহলে কেতাবরা তোমরা কেন তাদের আল্লাহর পথ থেকে ফেরাতে চেষ্টা করছ যারা ইমান এনেছে এবং এভাবেই তোমরা আল্লাহর পথকে বাঁকা করতে চাও অথচ এই লোকদের সত্যপন্থী হবার ব্যাপারে তোমরাই তো সাক্ষী তালা তোমাদের এই সব বিদ্রোহমূলক আচরণ সম্পর্কে মোটেই উদাসীন নন হে মানুষ তোমরা যারা ইমান এনেছ তোমরা যদি এই আহলে কেতাবদের কোনো একটি দলের কথা মেনে চলো তাহলে মনে রেখো এরা ইমান আনার পরেও ধীরে ধীরে তোমাদের কাফের বানিয়ে দেবে আর তোমরা কিভাবে কুফরি করবে যখন তোমাদের সামনে বারবার আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হচ্ছে তাছাড়া এই আয়াতের বাহক স্বয়ং আল্লাহর রসুল যখন তোমাদের মাঝে মজুদ রয়েছে যে ব্যক্তি আল্লাহ ও তার বিধানকে শক্ত করে আঁকড়ে ধরবে সে অবশ্যই সোজাপথে পরিচালিত হবে হে মানুষ তোমরা যারা ইমান এনেছ আল্লাহকে ভয় করো ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো এবং কখনো পরস্পর বিচ্ছিন্ন হইও না তোমরা তোমাদের উপর আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা একে অপরের দুশ্মন ছিলে অতপর আল্লাহ তালা তার দিনের বন্ধন দিয়ে তোমাদের একের জন্যে অপরের মনে ভালোবাসার সঞ্চার করে দিলেন অতপর যুগ যুগান্তরের শত্রুতা ভুলে তোমরা আল্লাহর অনুগ্রহে একে অপরের ভাই হয়ে গেলে অথচ তোমরা ছিলে হানাহানির অগ্নিকুণ্ডের প্রান্ত সীমায় অতঃপর সেখান থেকে আল্লাহ তালা তার রহমত দিয়ে তোমাদের উদ্ধার করলেন আল্লাহ আল্লাহতালা এভাবেই তার নিদর্শনসমূহ তোমাদের কাছে স্পষ্ট করে বর্ণনা করেন যাতে করে তোমরা সঠিক পথের সন্ধান পেতে পারো তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে সত্য ও ন্যায়ের আদেশ দেবে আর অসত্য ও অন্যায় কাজ থেকে তাদের বিরত রাখবে অতপর যারা এই দলে সামিল হবে সত্যিকার অর্থে তারাই সাফল্যমণ্ডিত হবে তোমরা কখনো তাদের মতো হয়েও না যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন আসার পরেও তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং নিজেদের মধ্যে নানা ধরনের মতানৈক্য সৃষ্টি করেছে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে সে কিয়ামতের দিন নিজেদের নেক আমল দেখে কিছু সংখ্যক চেহারা শুভ্র সমুজ্জ্বল হয়ে যাবে আবার কিছু সংখ্যক মানুষের চেহারা ব্যর্থতার নথিপত্র দেখার পর কালো ও বিশ্রী হয়ে পড়বে সুতরাং যাদের মুখ সেদিন কালো হয়ে যাবে জাহান নামের প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে ইমানের নিয়ামত পাওয়ার পরও কি তোমরা কুফরির পথ অবলম্বন করেছিলে অতপর তোমরা নিজেদের কুফরির প্রতিফল হিসেবে এই আজাব উপভোগ করতে থাকো আর যাদের চেহারা জল হবে তারা সেদিন আল্লাহ দয়ার থাকবে থাকবে তারা সেখানে চিরদিন আশ্রয়ে এর সবকিছুই হচ্ছে আল্লাহর নিদর্শন যথাযথভাবে আমি সেগুলো তোমাকে পড়ে শোনাচ্ছি কেননা আল্লাহ তালা তার আয়াতসমূহ গোপন রেখে এবং পরে সেজন্য শাস্তির বিধান করে সৃষ্টিকূরের উপর কোনো জুলুম করতে চান না মূলত আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর জন্য সব কিছুকে একদিন আল্লাহর দিকে ফিরিয়ে দেয়া হবে তোমরাই হচ্ছে দুনিয়ার সর্বোত্তম জাতি সমগ্র মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের উত্থান তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা দুনিয়ার মানুষদের সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে আর তোমরা নিজেরাও আল্লাহর উপর পুরোপুরি ইমান আনবে আহলে কেতাবরা যদি সত্যি সত্যি ইমান আনত তাহলে এটা তাদের জন্য কতই না ভালো হতো তাদের মধ্যে কিছু কিছু ইমানদার ব্যক্তিও রয়েছে তবে তাদের অধিকাংশই হচ্ছে সত্য ত্যাগী লোক সামান্য কিছু দুঃখ কষ্ট দেওয়া ছাড়া তারা তোমাদের কখনো কোনো ক্ষতি করতে পারবে না তারা যদি কোনো সময় তোমাদের সাথে সম্মুখ সমরে লিপ্ত হয় তাহলে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে অতঃপর তাদের কোন রকম সাহায্য করা হবে না যেখানেই এদের পাওয়া যাবে সেখানেই এদের অপমানিত ও লাঞ্ছিত করে রাখা হবে তবে আল্লাহ তালার নিজের প্রতিশ্রুতি ও মানুষের প্রতিশ্রুতির মাধ্যমে কিছুটা নিরাপত্তা পাওয়া গেলে সেটা ভিন্ন এরা আল্লাহর ক্রোধ ও গজবের পাত্র হয়েছে এদের ওপর দারিদ্র ও লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে এর কারণ ছিল এরা আল্লাহ তালা ও তার বিধানকে অস্বীকার করেছে আল্লাহর নবীদের এরা অন্যায়ভাবে হত্যা করেছে মূলত এ হচ্ছে তাদের বিদ্রোহ ও সীমা লঙ্ঘনের ফল তারা আহলি কেতাবরা আবার সবাই একরকম নয় তাদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা সত্য ও ন্যায়ের উপর অবিচল হয়ে দাঁড়িয়ে আছে যারা সারা রাত আল্লাহর কেতাব পাঠ করে এবং নামাজ পড়ে তারা আল্লাহ তালা ও শেষ বিচার দিনের উপর ইমান রাখে এবং মানুষদের তারা ন্যায় কাজের আদেশ দেয় ও অন্যায় কাজ থেকে নিষেধ করে সৎ কাজে এরা প্রতিযোগিতা করে এ ধরনের মানুষেরাই হচ্ছে মূলত নেক লোকদের অন্তর্ভুক্ত তারা যা কিছু ভালো কাজ করবে প্রতিদান দেওয়ার সময় তা কখনো অস্বীকার করা হবে না কারণ আল্লাহ লোকদের ভালো করেই জানেন একথা সুনিশ্চিত যারা আল্লাহ তালাকে অস্বীকার করে তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি আল্লাহ তালার মোকাবেলায় তাদের কোন উপকারে আসবে না বরং তারা হবে নিশ্চিত জাহান নামের অধিবাসী সেখানে অনন্তকাল তারা পড়ে থাকবে এ ধরনের লোকেরা এ দুনিয়ার জীবনে যা খরচ করে তার উদাহরণ হচ্ছে যারা নিজেদের উপর অবিচার করেছে সেই দলের শস্যক্ষেত্রের উপর দিয়ে প্রবাহমান হিম শীতল তীব্র বাতাসের মতো যা তাদের শস্যক্ষেত্র বরবাদ করে দিয়ে গেল মূলত আল্লাহ তালা তাদের উপর কোন অবিচার করেননি বরং কুফরির পন্থা অবলম্বন করে এরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে হে ইমানদার ব্যক্তিরা তোমরা কখনো নিজেদের দলভুক্ত লোকজন ছাড়া অন্য কাউকে নিজেদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না কেননা এরা তোমাদের অনিষ্ট সাধনের কোন পথেই অনুসরণ করতে দ্বিধা করবে না তারা তো তোমাদের ক্ষতি ও ধ্বংসই কামনা করে তাদের জঘন্য প্রতিহিংসা ও বিদ্বেষ তাদের মুখ থেকেই এখন প্রকাশ পেতে শুরু করেছে অবশ্য তাদের অন্তরে লুকানো হিংসা ও বিদ্বেষ বাইরের অবস্থার চাইতে মারাত্মক আমি সব ধরনের নিদর্শনই তোমাদের সামনে খোলাখুলি বলে দিচ্ছি তোমাদের যদি সত্যি জ্ঞান বুদ্ধি থাকে তাহলে তোমরা এ সম্পর্কে সতর্ক হতে পারবে এরা হচ্ছে সেসব মানুষ যাদের তোমরা ভালোবাসো কিন্তু তারা তোমাদের মোটেই ভালোবাসে না তোমরা তো তোমাদের আগে আমার নাজেল করা সব কয়টি কেতাবের উপরও ইমান আনো আর তারা তো তোমাদের কেতাবকে বিশ্বাসই করে না এ মুনাফেক লোকগুলো যখন তোমাদের সাথে সাক্ষাৎ করে তখন বলে হ্যাঁ আমরা তোমাদের কেতাবকে মানি আবার যখন এরা একান্তে নিজেদের লোকদের কাছে চলে যায় তখন নিজেদের ক্রোধের বশবর্তী হয়ে এরা তোমাদের সাফল্যের ওপর নিজেদের আঙুল কামড়াতে শুরু করে তুমি তাদের বলো যাও নিজেদের ক্রোধের আগুনে নিজেরাই পুড়ে মারো অবশ্যই আল্লাহ তালা এ মোনাফেতের মনের ভেতর লুকিয়ে থাকা যাবতীয় চক্রান্তমূলক বিষয় সম্পর্কে অবগত আছেন তাদের অবস্থা হচ্ছে তোমাদের কোনো কল্যাণ হলে তার কারণে তাদের খারাপ লাগে আবার তোমাদের কোনো অকল্যাণ দেখে তারা আনন্দে ফেটে পড়ে এ প্রতিকূল অবস্থায় যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো এবং নিজেরা সাবধান হয়ে চলতে পারো তাহলে তাদের চক্রান্ত ও ষড়যন্ত্র তোমাদের কিছুই ক্ষতি করতে পারবে না তাদের যাবতীয় কর্মকাণ্ডই আল্লাহতালা পরিবেষ্টন করে আছেন হে নবী স্মরণ করো যখন তুমি খুব ভোর বেলায় তোমার আপনজনের কাছ থেকে বিদায় নিয়ে মোমেনদের যুদ্ধের ঘাঁটি সমূহে মোতায়েন করছিলে তখন তুমি জানতে আল্লাহ সব কিছু শোনেন এবং তার বান্দাদের তিনি ভালো করেই জানেন বিশেষ করে সেই নাজুক পরিস্থিতিতে যখন তোমাদের দুটো দল মনোবল হারিয়ে ফেলার উপক্রম করে ফেলেছিল তখন আল্লাহ আল্লাহতালাই তাদের উভয় দলের সেই ভগ্ন মনোবল জোড়া লাগাবার কাজে অভিভাবক হিসেবে মজুত ছিলেন আর আল্লাহর উপর যারা ইমান আনে তাদের তো সর্বাবস্থায় তার উপরে ভরসা করা উচিত এই ভরসা করার কারণেই বদরের যুদ্ধে আল্লাহতালা তোমাদের বিজয় ও সাহায্য দান করেছিলেন অথচ তোমরা জানো তোমরা কত দুর্বল ছিলে অতএব আল্লাকে ভয় করো আশা করা যায় তোমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে সক্ষম হবে সে মুহূর্তের কথাও স্মরণ করো যখন তুমি মোমেনদের বলেছিলে যুদ্ধে বিজয় লাভ করার জন্য তোমাদের মালিক যদি আসমান থেকে তিন হাজার ফেরেস্তা পাঠিয়ে তোমাদের সাহায্য করেন তাহলে তোমাদের বিজয়ের জন্য তাকে যথেষ্ট হবে না অবশ্যই তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং শয়তানের চক্রান্ত থেকে বেঁচে থাকতে পারো এ অবস্থায় তারা শত্রু বাহিনী যদি তোমাদের উপর দ্রুত গতিতে আক্রমণ করে বসে তাহলে তোমাদের মালিক প্রয়োজনে পাঁচ হাজার চিহ্নিত ফেরস্তা দিয়েও তোমাদের সাহায্য করবেন আসলে এ সংখ্যাটা বলে আল্লাহ আল্লাহতলা তোমাদের জন্য একটি সুসংবাদ দিয়েছেন নতুবা বিজয়ের জন্য তো তিনি একাই যথেষ্ট আল্লাহতলা চেয়েছেন যেন এর ফলে তোমাদের মন কিছুটা প্রশান্ত ও আশ্বস্ত হতে পারে আর সাহায্য ও বিজয় হ্যাঁ তা তো পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহ তালার পক্ষ থেকেই আসে তিনি সর্বজ্ঞ আল্লাহ তালা এর দ্বারা কাফিরদের একদলকে নিশ্চিন্ন করে দিতে চান অথবা তাদের একাংশকে তিনি এর মাধ্যমে লাঞ্ছিত করে দিতে চান যেন তারা হয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে যায় এ ব্যাপারে তোমার কিছুই করার নাই আল্লাহ তারা চাইলে তাদের উপর দয়া পরবশ হবেন কিংবা চাইলে তাদের কঠোর শাস্তি দেবেন কেননা এরা ছিল স্পষ্টত জালেন আসমান সমূহ জমিনে যা কিছু আছে তার সব হচ্ছে আল্লাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন যাকে ইচ্ছা শাস্তি দেবেন আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল যারা ইসলামকে একটি পূর্ণাঙ্গ বিধান হিসেবে বিশ্বাস করেছ চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং তোমরা আল্লাহ তালাকে ভয় করো আশা করা যায় তোমরা কল্যাণ লাভ করতে পারবে জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো যা তৈরি করে রাখা হয়েছে তাদের জন্য যারা একে অস্বীকার করেছে তোমরা আল্লাহ তালা ও তার রসুলের কথা মেনে চলো আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে তোমরা তোমাদের মালিকের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে প্রতিযোগিতা করো আর সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো যার প্রশস্ততা আকাশ ও পৃথিবী সমান আর এই বিশাল জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে সেসব ভাগ্যবান লোকদের জন্যে যারা আল্লাহকে ভয় করে সচ্ছল হোক কিংবা অসচ্ছল সর্বাবস্থায় যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে যারা নিজেদের ক্রোধ সংবরণ করে এবং মানুষের অপরাধসমূহ যারা ক্ষমা করে দেয় আসলে ভালো মানুষদের আল্লাহ তারা হামেশাই ভালোবাসেন ভালো মানুষ হচ্ছে তারা যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা এর দ্বারা নিজেদের উপর নিজেরা জুলুম করে বসলে সাথে সাথেই আল্লাহকে স্মরণ করে এবং গুণার জন্যে আল্লাহর ক্ষমা প্রার্থনা করে কেননা আল্লাহ তারা ছাড়া আর কে আছে যে তাদের গোনা মাফ করে দিতে পারে তদুপরি এরা জেনে বুঝে নিজেদের গোনার উপর অটল হয়েও বসে থাকে না এই সে বৈশিষ্ট্যমণ্ডিত মানুষগুলো মালিকের পক্ষ থেকে তাদের প্রতিদান হবে আল্লাহ তালা তাদের ক্ষমা করে দেবেন আর তাদের এমন এক জান্নাত দেবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বইতে থাকবে এ জান্নাতে নেককার লোকেরা অনন্তকাল ধরে অবস্থান করবে সৎ কর্মশীল ব্যক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে কত সুন্দর প্রতিদানের ব্যবস্থা রাখা হয়েছে তোমাদের আগেও বহু জাতির বহু উদাহরণ ছিল যা এখন অতীত হয়ে গেছে সুতরাং এদের পরিণতি দেখার জন্য তোমরা পৃথিবীতে ঘুরে বেড়াও এবং দেখো আল্লাহ তালা ও তাঁর বিধান মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণতি কি হয়েছিল বস্তুত এটি হচ্ছে মানব জাতির জন্য একটি সুস্পষ্ট ব্যাখ্যা এবং আল্লাহ তালাকে যারা ভয় করে এটি তাদের জন্য একটি সুস্পষ্ট পথ নির্দেশ ও সদুপদেশ বই কিছুই নয় তোমরা হতদ্দম হও না চিন্তিত হই না তোমরা যদি সত্যিকার অর্থে ইমানদার হও তাহলে তোমরাই বিজয়ী হবে তোমাদের উপর যদি কোনো সাময়িক আঘাত আসে এতে মনক্ষণ হবার কি আছে এ ধরনের আঘাত তো তাদের উপরও এসেছে আর এভাবেই আমি মানুষের মাঝে তাদের উত্থান পতনের দিনগুলো পালাক্রমে অদলবদল করাতে থাকি যাতে করে আল্লাহ আল্লাহতালা এ কথাটা জেনে নিতে পারেন যে কে সত্যিকার অর্থে আল্লাহর উপর ইমান রাখে এবং এর মাধ্যমে তোমাদের মাঝখান থেকে কিছু আল্লাহ আল্লাহতালা তুলে নিতে চান মূলত আল্লাহ তালা কখনো জালেমদের পছন্দ করেন না এর মাধ্যমে তিনি মূলত ইমানদার বান্দাদের পরিশুদ্ধ করে কাফেরদের নাস্তা নাবুদ করে দিতে চান তোমরা কি মনে করো তোমরা এমনি এমনি বেহেস্টে প্রবেশ করে যাবে অথচ আল্লাহ তালা পরীক্ষার মাধ্যমে একথা জেনে নেবেন না যে কে তার পথে জেহাদ করতে প্রস্তুত হয়েছে এবং কে এ বিপদে কঠোর ধৈর্য ধারণ করতে পেরেছে তোমরা মৃত্যুর মুখোমুখি হওয়ার আগে থেকেই তা কামনা করছিলে আর এখন তো দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ তোমরা নিজেদের চর্ম চোখে মোহাম্মদ একজন রসুর ছাড়া অতিরিক্ত কিছুই নয় তার আগেও বহু গত হয়ে গেছে তারা সবাই মৃত্যু মুখে পতিত হয়েছে তাই সে যদি আজ মরে যায় অথবা তাকে যদি কেউ মেরে ফেলে তাহলে তোমরা কি তার আনী থেকে মুখ ফিরিয়ে নেবে আর যে ব্যক্তি এ থেকে মুখ ফিরিয়ে নেয় সে কখনো আল্লাহর দিনের কোন রকম ক্ষতি সাধন করতে পারবে না আল্লাহ আল্লাহতালা অচিরেই বান্দাদের প্রতিফল দান করবেন কোন প্রাণী আল্লাহ সিদ্ধান্ত ও অনুমতি ছাড়া মরবে না আল্লাহ তালার কাছে প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর দিনক্ষণ সুনির্দিষ্ট হয়ে আছে এর পরেও যে ব্যক্তি পার্থিব পুরস্কারের প্রত্যাশা করে আমি তাকে এ দুনিয়াতেই তার কিছু অংশ দান করব আর যে ব্যক্তি আখেরাতের পুরস্কারের ইচ্ছা পোষণ করবে আমি তাকে সে চিরন্তন পাওনা থেকেই এর প্রতিফলন দান করব এবং অচিরেই আমি আমার প্রতি কৃতজ্ঞদের যথার্থ প্রতিফল দান করব আল্লাহর আরো অনেক নবী এখানে এসেছিল যুদ্ধ করেছে আল্লাহর পথে তার সাথে আরও যুদ্ধ করেছে অনেক সাধক ও জ্ঞানবান ব্যক্তি আল্লাহর পথে তাদের ওপর যত বিপদ মুসিবতী এসেছে তাতে কোনোদিনই তারা হতাশ হয়ে পড়েনি তারা দুর্বলও হয়নি বাতিলের সামনে তারা মাথাও নত করেনি এ ধরনের ধৈর্যশীল ব্যক্তিদেরই আল্লাহ তারা ভালোবাসেন তাদের মুখে এছাড়া অন্য কথা ছিল না যে তারা বলেছিল হে আমাদের মালিক তুমি আমাদের যাবতীয় গোনাখাতা মাফ করে দাও আমাদের কাজকর্মের সব বাড়াবাড়ি তুমি ক্ষমা করে দাও এবং বাতিলের মোকাবেলায় তুমি আমাদের কদম মজবুত রাখো হক ও বাতিলের সম্মুখ সমরে কাফেরদের উপর তুমি আমাদের বিজয় দাও অতঃপর আল্লাহ তালা এই নেক বান্দাদের দুনিয়ার জীবনেই ভালো প্রতিফল দিয়েছেন এবং পরকালীন জীবনেও তিনি তাদের জন্য উত্তম পুরস্কার দিয়েছেন আল্লাহ তালা নেককার বান্দাদের ভালোবাসেন হে মানুষ তোমরা যারা আল্লাহর উপর ইমান এনেছ তোমরা যদি কথায় কথায় এ কাফেরদের অনুসরণ করতে শুরু করো তাহলে এরা তোমাদের ইমান পূর্ববর্তী জাহিলিয়াতের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে ফলে তোমরা নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে আল্লাহ তালাই হচ্ছেন তোমাদের একমাত্র রক্ষক ও অভিভাবক এবং তিনিই হচ্ছেন তোমাদের উত্তম সাহায্যকারী অচিরেই আমি এ কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করে দেব কারণ তারা আল্লাহর সাথে অন্যদের শরীখ বানিয়ে তাদের অনুসরণ করেছে অথচ তাদের এই কাজের সপক্ষে আল্লাহ তালা কোন দলিল প্রমাণ তাদের কাছে পাঠাননি এদের শেষ গন্তব্যস্থল হচ্ছে জাহান্নামের আগুন জালেনদের বাসস্থান এই জাহান্নাম কত নিকৃষ্ট ওহদের ময়দানে আল্লাহ তালা তোমাদের যে সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি পালন করেছেন যুদ্ধের প্রথম দিকে তোমরা আল্লাহর অনুমতি ও সাহায্য নিয়ে তাদের নির্মূল করে যাচ্ছিলে পরে যখন তোমরা সাহস ও মনোবল হারিয়ে ফেললে এবং আল্লাহ রসুলের বিশেষ একটি আদেশ পালনের ব্যাপারে মত শুরু করে দিলে এমনকি আল্লাহর রসুল যখন তোমাদের ভালোবাসার সেই জিনিস তথা আসন্ন বিজয় দেখিয়ে দিলেন তারপরেও তোমরা তার কথা অমান্য করে তার বলে দেয়া স্থান ছেড়ে চলে গেলে তোমাদের কিছু লোক ঠিক তখন বৈষয়িক ফায়দা হাসিলে ব্যস্ত হয়ে পড়ল তখনও তোমাদের কিছু লোক পরকালের কল্যাণী চাইতে থাকল আল্লাহ তালা এর দ্বারা তোমাদের ইমানের পরীক্ষা নিতে চাইলেন এবং তা থেকে তোমাদের অন্যদিকে ফিরিয়ে দিলেন অতপর তালা তোমাদের মাফ করে দিলেন আল্লাহ তালা হামেশাই ইমানদারদের উপর দয়াবান ওহুদের সম্মুখ সমরে বিপর্যয় দেখে তোমরা যখন ময়দান ছেড়ে পাহাড়ের উপরের দিকে উঠে যাচ্ছিলে এবং তোমরা তোমাদের কোন লোকের প্রতি লক্ষ্য রাখছিলে না অথচ আল্লাহর রসুল তোমাদের তখনও পেছন থেকে ডাক কিন্তু তোমরা শুনলে না তাই আল্লাহ তালা তোমাদের দুঃখের পর দুঃখ দিলেন যেন তোমাদের কাছ থেকে যা হারিয়ে গেছে এবং যা কিছু বিপদ তোমাদের উপর পতিত হয়েছে এর কোনটার ব্যাপারে তোমরা উদ্বিগ্ন ও মর্মাহত না হও আল্লাহ তালা তোমাদের সব ধরনের কর্মকাণ্ড সম্পর্কেই ওয়াকে ভাল রয়েছেন এরপর তালা তোমাদের উপর এমন সন্তোষজনক পরিস্থিতি না করে দিলেন এর ফলে তোমাদের একদল লোক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে আর একদল লোক যাদের নিজেরাই নিজেদের উদ্বিগ্ন করে রেখেছিল তারা তাদের জাহেলি যুগের ধারণা অনুযায়ী আল্লাহ তালা সম্পর্কে অন্যায় ধারণা করতে থাকে এক পর্যায়ে তারা এও বলতে শুরু করে যুদ্ধ পরিচালনার কাজে কি আমাদের কোনো ভূমিকা আছে হে নবী তুমি তাদের বলো এ ব্যাপারে আমারও কোনো ভূমিকা নেই ক্ষমতা ও কর্তৃত্বের সবটুকু আল্লাহর হাতে এই দলের লোকেরা তাদের মনের ভেতর সেসব কথাবার্তা গোপন করে রেখেছে তা তোমার সামনে খোলাখুলি প্রকাশ করে না তারা বলে এ কাজে যদি আমাদের কোনো ভূমিকা তাহলে আজ আমরা এখানে নিহত হতাম না তুমি তাদের বলে দাও যদি আজ তোমরা সবাই ঘরের ভেতরেও থাকতে তবু নিহত হওয়া যাদের অবধারিত ছিল তারা তাদের মরণের বিছানার দিকে বের হয়ে আসত আর এভাবেই তোমাদের মনের ভেতর লুকিয়ে রাখা বিষয়সমূহের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা তোমাদের পরীক্ষা করেন এবং এ ঘটনার মাঝ দিয়ে তিনি তোমাদের অন্তরে যা কিছু আছে তাও পরিশুদ্ধ করে দেন তোমাদের মনের কথা সম্পর্কে তালা সম্মক ওয়াকে বাহাল করেছেন দুটি বাহিনী যেদিন সম্মুখ সমরে একে অপরের মুখোমুখি হয়েছিল সেদিন যারা ময়দান থেকে পালিয়ে গিয়েছিল তাদের একাংশের অর্জিত কাজের জন্য শয়তানি তাদের পদস্খলন ঘটিয়ে দিয়েছিল অতপর তারা অনুতপ্ত হলে আল্লাহতালা তাদের ক্ষমা করে দিলেন আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল ও পরম ধৈর্যশীল হে ইমানদার ব্যক্তিরা তোমরা কাফেরদের মতো হল না তাদের অবস্থা ছিল এমন এ কাফেরদের কোনো ভাই বন্ধু যখন বিদেশ বিদেশে মারা যেত কিংবা কোন যুদ্ধে লিপ্ত হতো তখন এরা তাদের সম্পর্কে বলত এরা যদি বাইরে না গিয়ে আমাদের কাছে থাকত তাহলে এরা কিছুতেই মরত না এবং এরা নিহতও হতো না এভাবেই এ মানসিকতাকে আল্লাহ তালা তাদের মনের আক্ষেপে পরিণত করে দেন আসলে আল্লাই মানুষের জীবন দেন আল্লাহ মানুষের মৃত্যু ঘটান এবং তোমরা এ দুনিয়ায় যা করে যাচ্ছ আল্লাহ তালা তার সব কিছুই দেখেন তোমরা যদি আল্লাহর পথে নিহত হও অথবা সে পথে থেকেই তোমরা মৃত্যুবরণ করো তাহলে আল্লাহর পক্ষ থেকে যে রহমত ও ক্ষমা লাভ করবে তা হবে কাফেরদের সঞ্চিত অর্থ সামগ্রীর চাইতে অনেক বেশি উত্তম আল্লাহর পথে যদি তোমরা জীবন বিলিয়ে দাও অথবা তাঁরই পথে তোমাদের মৃত্যু হয় তাহলেই তোমাদের কি করার থাকবে কারণ তোমাদের তো একদিন আল্লাহ তালার সমীপে এমনি একত্রিত করা হবে এটা আল্লাহর এক অসীম দয়া যে তুমি এদের সাথে ছিলে কোমল প্রকৃতির মানুষ এর বিপরীত যদি তুমি নিষ্ঠুর ও পাশাণ হৃদয়ের মানুষ হতে তাহলে এসব লোক তোমার আশপাশ থেকে সরে যেত অতএব তুমি এদের অপরাধসমূহ সমূহ মাফ করে দাও এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং কাজকর্মের ব্যাপারে এদের সাথে পরামর্শ করো অতপর সে পরামর্শের ভিত্তিতে সংকল্প একবার যখন নিয়ে নেবে তখন তার সফলতার জন্যে আল্লাহর উপর ভরসা করো আল্লাহতালা তার উপর নির্ভরশীল মানুষদের ভালোবাসেন যদি আল্লাহ তালা তোমাদের সাহায্য করেন তাহলে কোন শক্তিই তোমাদের পরাজিত করতে পারবে না আর তিনি যদি তোমাদের পরিত্যাগ করেন তাহলে এখানে এমন কোন শক্তি আছে যে অতপর তোমাদের রকম সাহায্য করতে পারে কাজেই আল্লাহর উপর যারা ইমান আনে তাদের আল্লাহর উপরই ভরসা করা উচিত কোন নবীর পক্ষে কোন বস্তুর খেয়ানত করা সম্ভবই নয় হ্যাঁ মানুষের মধ্যে কেউ যদি কিছু খেয়ানত করে তাহলে কেয়ামতের দিন সে ব্যক্তিকে তার খেয়ানতের সে বস্তু সহ আল্লাহর দরবারে হাজির হতে হবে অতঃপর প্রত্যেককেই তার অর্জিত ভালো মন্দের পাওনা সঠিকভাবে আদায় করে দেয়া হবে সেদিন তাদের কারো ওপর অবিচার করা হবে না যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির পথ অনুসরণ করে তার সাথে কিভাবে সে ব্যক্তি তুলনা করা যায় যে আল্লাহর বিরোধী পথে চলে শুধু তার ক্রোধই অর্জন করেছে তার এমন ব্যক্তির জন্য জাহান্নামের নামের আগুন হবে একমাত্র বাসস্থান আর তহাবের সত্যিই একটি নিকৃষ্ট আশ্রয়স্থল এরা নিজ নিজ আমল অনুযায়ী আল্লাহর কাছে বিভিন্ন স্তরে বিভক্ত হবে আল্লাহ তালা এদের সব ধরনের কার্যকলাপের উপর সজাগ দৃষ্টি রাখেন আল্লাহ তালা অবশ্যই তার ইমানদার বান্দাদের উপর এই অনুগ্রহ করেছেন যে তিনি তাদের মাঝ থেকে একজন ব্যক্তিকে রসুল করে পাঠিয়েছেন যে তাদের কাছে আল্লাহর কেতাবের আয়াতসমূহ পড়ে শোনায় এবং সে অনুযায়ী সে তাদের জীবনকে পরিশুদ্ধ করে সর্বোপরি সে নবী তাদের আল্লাহর কেতাব ও তাঁর গ্রন্থলব্ধ জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেয় অথচ এরা সবাই ইতিপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে নিমজ্জিত ছিল যখনই তোমাদের উপর ওহো যুদ্ধের বিপদ নেমে এল তখনই তোমরা বলতে শুরু করলে পরাজয়ের এই বিপদ কিভাবে এল কার দোষে এল অথচ বদরের যুদ্ধে এর চাইতে দ্বিগুণ পরাজয়ের বিপদ তো তোমরা তাদের ঘটিয়েছিলে হে নবী তুমি বলো এটা এসেছে তোমাদের নিজেদের কারণেই আল্লাহতালা সর্ববিষয়ের উপর অসীম ক্ষমতায় ক্ষমতাবান ওহুদের ময়দানে দুদলের সম্মুখ লড়াইয়ের দিনে যে সাময়িক বিপর্যয় তোমাদের উপর এসেছিল তা এসেছে আল্লাহর আল্লাহ জেনে নিতে চান কারা তার উপর সঠিক অর্থে নেবেন যারা এই চরম মুহূর্তে কি করেছে এ মোনাফেদের যখন বলা হয়েছিল যে সবাই একসাথে আল্লাহর পথে লড়াই করো অথবা কমপক্ষে নিজেদের শহরের প্রতিরক্ষাটুকু তোমরা করো তখনও তারা বলল যদি আমরা জানতাম আজ সত্যি সত্যি যুদ্ধ হবে তাহলে অবশ্যই আমরা তোমাদের অনুসরণ করতাম এ সময় তারা ইমানের চাইতে কুফরিদি বেশি কাছাকাছি অবস্থান করছিল এরা মুখে এমন সব কথা বলে যা তাদের অন্তরে নেই আর এরা যা কিছু গোপন করে আল্লাহ তার সম্মুখ অবগত আছেন এরা হচ্ছে সেসব মুনাফেক যারা যুদ্ধে শরিক না হয়ে ঘরে বসে থাকত এবং ভাইদের সম্পর্কে বলল তারা যদি তাদের মতো ঘরে বসে থাকত এবং তাদের কথা শুনত তাহলে তারা আজ এভাবে মারা পড়তো না হে নবী তুমি এ মুনাফেকদের বলো যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের থেকে মৃত্যু সরিয়ে দাও যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের তোমরা কোনো অবস্থাতেই মৃত বলো না তারা তো জীবিত তাদের মালিকের পক্ষ থেকে জীবিত লোকদের মতোই তাদের রেজেক্ট দেওয়া হচ্ছে আল্লাহ তালা নিজ অনুগ্রহ দিয়ে তাদের যা কিছু দান করেছেন তাতেই তারা পরিতৃপ্ত এবং যারা এখনো তাদের পেছনে রয়ে গেছে যারা এখনো তাদের সাথে মিলিত হতে পারেনি তাদের ব্যাপারেও এরা খুশি কেননা এমন ধরনের লোকদের জন্য এখানে কোনো ভয় নেই এবং তারা সেদিন উৎকণ্ঠিত হবে না এ ভাগ্যবান মানুষরা আল্লাহর পক্ষ থেকে অপরন্ত নিয়ামত ও অনুগ্রহে উৎফুল্ল আনন্দিত হয় কারণ আল্লাহ তালা ইমানদার বান্দাদের পাওনা কখনো বিনষ্ট করেন না ওহুদের এত বড় আঘাত আসার পরেও যারা আবার আল্লাহ তালা ডাকে সাড়া দিয়েছে এবং তাদের মধ্যে আরো যারা কাজ করেছে সর্বোপরি সর্বদা যারা আল্লাহকে ভয় করে চলেছে এদের সবার জন্য যাদের মানুষেরা যখন বলল তোমাদের বিরুদ্ধে কাফেরদের এক বিশাল বাহিনী জামায়াত হয়েছে অতএব তোমরা তাদের ভয় করো এ বিষয়টাই যারা যথার্থ ইমানদার তাদের ইমান আরো বাড়িয়ে দিল তারা বলল আল্লাহ তালাই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক আল্লাহর ও অনুগ্রহ নিয়ে এরা ফিরে এলো যে প্রকার অনিষ্টই তাদের স্পর্শ করতে না এরা আল্লাহ সন্তুষ্টির পথই অনুসরণ করল বস্তুত আল্লাহ তালা মহা অনুগ্রহশীল এই হচ্ছে তোমাদের প্ররোচনা দানকারী শয়তান তারা শত্রুপক্ষের অতিরঞ্জিত শক্তির কথা বলে তাদের আপনজনদের ভয় দেখাচ্ছিল তোমরা কোনো অবস্থায় তাদের এ হুমকিকে ভয় করবে না বরং আমাকেই ভয় করো যদি তোমরা সত্যিকার অর্থে ইমানদার হও হে নবী যারা দ্রুত গতিতে কুফরির পথে এগিয়ে যাচ্ছে তাদের কর্মকাণ্ড যারা তোমাকে চিন্তান্বিত না করে তারা কখনো আল্লাহর বিন্দুমাত্র কোনো ক্ষতি সাধন করতে পারবে না মূলত আল্লাহ তালা এদের জন্য পরকালে পুরস্কারের কোনো অংশই রাখতে চান না তাদের জন্য অবশ্যই কঠিন আজাব রয়েছে যারা ইমানের বদলে কুফরি খরিদ করে নিয়েছে তারা আল্লাহর ক্ষতি করতে পারবে না এদের জন্যে মর্মান্তিক শাস্তির বিধান রয়েছে কাফের রাজা এটা কখনো মনে করে না যে আমি যে তাদের ঢিল দিয়ে রেখেছি এটা তাদের জন্য কল্যাণকার হবে আসলে আমি তো তাদের অবকাশ দিচ্ছি যেন তারা তাদের গুণায় বোঝা আরো বাড়িয়ে নিতে পারে আর তোমাদের মধ্যে তাদের জন্য প্রস্তুত রয়েছে লাঞ্ছনাদায়ক আজাব আল্লাহ তালা কখনো তার ইমানদার বান্দাদের তোমরা বর্তমানে যে ভালো মন্দি মিশানো অবস্থার উপর আছো এর উপর ছেড়ে দিতে চান না যতক্ষণ না তিনি সৎ লোকদের লোকদের অসৎ থেকে আলাদা করে দেবেন একইভাবে এটা আল্লাহ আল্লাহতালার কাজ নয় যে তিনি তোমাদের অদৃশ্য জগতের খোঁজ খবরের উপর কিছু অবহিত করবেন তবে আল্লাহ তালা তার রসুলদের মাঝ থেকে যাকে চান তাকে বিশেষ কোনো কাজের জন্য বাছাই করে নেন অতঃপর তোমরা আল্লাহ তালা ও তার রসুলদের উপর বিশ্বাস স্থাপন করো তোমরা যদি আল্লাহর উপর যথাযথভাবে ইমান আনো এবং নিজেরা সাবধান হয়ে চলতে পারো তাহলে তোমাদের জন্য মহাপুরস্কার রয়েছে আল্লাহ তালা নিজের অনুগ্রহ দিয়ে তাদের যে প্রাচুর্য দিয়েছেন যারা তা আল্লাহর পথে ব্যয় করতে কার্পণ্য করে তারা যেন কখনো এটা মনে না করে এটা তাদের জন্য কোনো কল্যাণকর কিছু হবে না আসলে এই কৃপণতা তাদের জন্য খুবই অকল্যাণকর কার পণ্য করে তারা যা জমা করেছে অচিরেই ক্যামতের দিন তা দিয়ে তাদের গলায় বেড়ি পড়িয়ে দেওয়া হবে আসমান সমূহ ও জমিনের উত্তরাধিকার তো আল্লাহ তালার আর তোমাদের প্রতিটি কার্যকলাপ সম্পর্কে আল্লাহ তালা বিশেষভাবে অবগত রয়েছেন আল্লাহ তালা সেই ইহুদি লোকদের কথা ভালো করে শুনেছেন যখন তারা বিদ্রুপ করে বলেছিল হ্যাঁ আল্লাহ তালা অবশ্যই গরিব আর আমরা হচ্ছি ধনী তারা যা কিছু বলে তা আমি তাদের হিসেবের খাতায় লিখে রাখব আমি আরও লিখে রাখব অন্যায়ভাবে তাদের নবীদের হত্যা করার বিষয়টিও সেদিন আমি তাদের বলবো এবার এই জাহান নামে স্বাদ উপভোগ কর এ আজাব হচ্ছে তোমাদের নিজেদেরই হাতের কামাই যা তোমরা আগেই এখানে পাঠিয়েছো। আল্লাহ কখনো তার নিজ বান্দাদের প্রতি অবিচারক নন যারা বলে স্বয়ং আল্লাহ তালাই তো আমাদের আদেশ দিয়েছেন যেন আমরা কোন রসুলের উপর ইমান না আনি যতক্ষণ না সে আমাদের জন্য এমন একটা কোরবানি এনে হাজির করবে যা গায়েব থেকে এক আগুন এসে খেয়ে ফেলবে হে মুহাম্মাদ তুমি তাদের বলো হ্যাঁ আমার আগেও তোমাদের কাছে বহু নবী রসুল এসেছে তারা সবাই উজ্জ্বল নিদর্শন নিয়েই এসেছিল তোমরা আজ যে কথা বলছ তা সহই তো তারা এসেছিল তা সত্ত্বেও তোমরা তাদের হত্যা করলে কেন আজ যদি তোমরা এতই সত্যবাদী হও তাহলে কেন এসব আচরণ করবে হে মুহাম্মদ এরা যদি তোমাকে অস্বীকার করে তাহলে এ নিয়ে তুমি উদ্বিগ্ন হই না কারণ তোমার আগেও এমন বহু নবী রসুল নবুয়তের সুস্পষ্ট দলিল প্রমাণ ও আল্লাহর কাছ থেকে নাজিল করা হেদায়তে দীপ্তিমান গ্রন্থমালা নিয়ে এসেছিল তাদেরও এমনিভাবেই অস্বীকার করা হয়েছিল প্রত্যেক প্রাণীকেই মরণের স্বাদ ভোগ করতে হবে অতপর তোমাদের জীবনভর কামায়ের প্রতিফল কেয়ামতের দিন আদায় করে দেয়া হবে যাকে জাহান আগুন থেকে বাঁচিয়ে দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে সফল ব্যক্তি মনে রেখো এই যে পার্থিব জীবন তা বাহ্যিক স্মরণার মাল সামানা ছাড়া আর কিছুই নয় হে ইমানদার ব্যক্তিরা নিশ্চয়ই জানমালের ক্ষতি সাধনের মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এ পরীক্ষা দিতে গিয়ে তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী সম্প্রদায় যাদের কাছে আল্লাহর কিতাব নাজির হয়েছিল এবং যারা আল্লাহর সাথে অন্যদের শরিক করেছে তাদের উভয়ের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথাবার্তা শুনবে এ অবস্থায় তোমরা যদি কঠোর ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করে চলো তাহলে তা হবে অত্যন্ত বড় ধরনের এক সাহসিকতার ব্যাপার যখন আল্লাহ তালা এই কিতাবধারী ব্যক্তিদের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন তিনি তাদের বলেছিলেন তোমরা একে মানুষদের কাছে বর্ণনা করবে এবং একে তোমরা গোপন করবে না কিন্তু তারা এ প্রতিশ্রুতি নিজেদের পেছনে ফেলে রাখল এবং অত্যন্ত অল্প মূল্যে তা বিক্রি করে দিল বড়ই নিকৃষ্ট ছিল যেভাবে তারা সে বেচাকেনার কেনার কাজটি করল এমন সব লোকদের ব্যাপারে তুমি কখনো ভেব না যারা নিজেরা যা করে তাতে আনন্দ প্রকাশ করে আবার নিজেরা যা কখনো করেনি তার জন্য প্রশংসিত হতে ভালোবাসে তুমি কখনো ভেবো না যে এরা বুঝি আল্লাহর আজাব থেকে অব্যাহতি পেয়ে গেছে মূলত এদের জন্য আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা নির্ধারণ করে রাখা হয়েছে আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব এককভাবে আল্লাহর জন্য আল্লাহ তালাই সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান নিঃসন্দেহে আসমান সমূহ ও জমিনের নিখুঁত সৃষ্টি এবং দিবারাত্রির আবর্তনের মধ্যে জ্ঞানবান লোকদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে এই জ্ঞানবান লোক হচ্ছে তারা যারা দাঁড়িয়ে বসে এবং শুয়ে সর্বাবস্থায় তালাকে স্মরণ করে এবং ও জমিনের এই সৃষ্টি নৈপুণ্য সম্পর্কে চিন্তা গবেষণা করে এবং তারা বলে ওঠে আমাদের মালিক সৃষ্টি জগতের কোনো কিছুই তুমি অযথা বানিয়ে রাখো তোমার সত্তা অনেক পবিত্র অতএব তুমি আমাদের জাহান্নামের কঠিন আজাব থেকে নিষ্কৃতি দাও হে আমাদের মালিক যাকেই তুমি জাহান্নামের আগুনে প্রবেশ করাবে অবশ্যই তাকে তুমি অপমানিত করবে আর সেই অপমানের দিনে জন্য কোন রকম সাহায্যকারী থাকবে না হে আমাদের মালিক আমরা শুনতে পেয়েছি একজন আহ্বানকারী মানুষদের ইমানের দিকে ডাকছে সে বলছিল হে মানুষেরা তোমরা তোমাদের মালিক আল্লাহর উপর ইমান আনো হে মালিক সেই আহ্বানকারীর কথায় অতপর আমরা ইমান এনেছি হে আমাদের মালিক তুমি আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দাও হিসাবের খাতা থেকে আমাদের দোষ ত্রুটি ও গোনাসমূহ মুছে তোমার লোকদের সাথে তুমি আমাদের মৃত্যু দাও হে আমাদের মালিক তুমি তোমার নবী মাধ্যমে যেসব পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছ তা আমাদের পূর্ণ করে দাও এবং কেয়ামতের শেষ বিচারের দিন তুমি আমাদের অপমানিত করো না নিশ্চয়ই তুমি কখনো ওয়াদার বরখেলাপ করো না অতএব তাদের মালিক এই বলে তাদের আহ্বানে সাড়া দিলেন যে আমি নরনারী নির্বিশেষে তোমাদের কোনো কাজ কখনো বিনষ্ট করব না আমি সবার কাজের বিনিময় দেব এবং তোমরা তো একে অপরেরই অংশ অতএব তোমাদের মাঝে যারা নিজেদের ভিটে মাটি ছেড়ে হিজরত করেছে এবং যারা নিজেদের জন্মভূমি থেকে বিতাড়িত হয়েছে আমারই পথে যারা নির্যাতিত হয়েছে সর্বোপরি যারা আমার জন্য লড়াই করেছে এবং আমারই জন্য জীবন দিয়েছে আমি তাদের গুণাসমূহ মাফ করে দেব অবশ্যই আমি এদের এমন জান্নাতে প্রবেশ করাব যার তরদেশ দিয়ে ঝর্ণাধারা বইতে থাকবে এ হচ্ছে তাদের জন্যে আল্লাহতালার পক্ষ থেকে পুরস্কার আর আল্লাহ তালার কাছেই তো রয়েছে উত্তম পুরস্কার হে মোহাম্মদ জনপদসমূহে যারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে তাদের দাম্ভিক পদচারণা যেন কোনোভাবেই তোমাকে বিভ্রান্ত করতে না পারে কেননা এসব কিছু হচ্ছে সামান্য কয়দিনের সামগ্রী মাত্র অতপর তাদের সবারই অনন্ত নিবাস হবে জাহান্নাম আর জাহান্নাম হচ্ছে তবে যারা নিজেদের মালিককে ভয় করে চলে তাদের জন্য নির্দিষ্ট হয়ে আছে সুরম্য উদ্যানমালা যার নীচ দিয়ে প্রবাহিত হবে ধারা সেখানে তারা অনাদিকাল থাকবে এ হবে আল্লাহ তালার পক্ষ থেকে তাদের জন্যে আতিথেয়তা আর আল্লাহ তালার কাছে যা পুরস্কার সংরক্ষিত আছে তা অবশ্যই নেককার লোকদের জন্য অতি উত্তম জিনিস ইতিপূর্বে আমি যাদের কাছে কিতাব পাঠিয়েছি সেসব কিতাবধারী লোকদের মাঝে এমন লোক অবশ্যই আছে যারা আল্লাহকে বিশ্বাস করে তোমাদের এই কেতাবের উপর তারা যেমনি বিশ্বাস করে তেমনি তারা বিশ্বাস করে তাদের উপর প্রেরিত কেতাবের উপরও এরা আল্লাহর জন্য ভীত সন্ত্রস্ত ও বিনয়ী বান্দা এরা আল্লাহর আয়াতকে স্বার্থের বিনিময়ে সামান্য মূল্যে বিক্রি করে না এরাই হচ্ছে সেসব ব্যক্তি যাদের জন্য তাদের মালিকের কাছ থেকে অগাধ পুরস্কার রয়েছে নিঃসন্দেহে আল্লাহ তালা হচ্ছেন দ্রুত হিসাব সম্পন্নকারী হে মোমেনরা তোমরা ধৈর্য ধারণ করো এ কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো শত্রুর মোকাবেলায় সদা সুদৃঢ় থেক একমাত্র আল্লাহকে ভয় করো এভাবেই আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে